পশ্চিমবঙ্গ সরকারের ওপর আস্থা হারিয়ে পায়ে হেঁটেই বাড়ির পথে রওনা হলেন পরিযায়ী শ্রমিকরা অসমের কোকড়াঝাড় থেকে মালদার কারখানায় কাজ করতে গিয়েছিলেন সাত যুবক কারখানার মালিক তাদের ছেড়ে পালিয়ে গেল লকডাউন শুরু হবার পর এতদিন পর্যন্ত মালদাতেই ছিলেন এই শ্রমিকরা আতপেটা খেয়ে দিন চালাচ্ছিলেন অবশেষে এই শ্রমিকরা সিদ্ধান্ত নেন পায়ে হেঁটেই বাড়ি পৌঁছবেন চার দিন আগে মালদা থেকে রেল লাইন ধরে পায়ে হেঁটে রওনা হয়ে শনিবার এই শ্রমিকরা বেলাকোবা হয়ে জলপাইগুড়িতে এসে পৌঁছন প্রতিদিন রাতে রেল স্টেশনে কাটিয়ে দিনের বেলায় রেল লাইন ধরে হেঁটে চলেছেন এই শ্রমিকরা কবে কোকড়া ঝাড়ে নিজের বাড়িতে পৌঁছবেন জানেন না তবে দুচোখে বাড়ি পৌঁছানোর স্বপ্ন নিয়েই এগিয়ে চলেছেন এই পরিযায়ী শ্রমিকরা পিওর রিপোর্ট চ্যানেল দেন রাত